আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। যেমনটা বলেছিলাম, ঠিক আজ সন্ধ্যা 7টায় আমি আপনাদের সামনে দুর্দান্ত একটা তথ্য নিয়ে চলে আসব। ঠিক সন্ধ্যা 7টার দিকে কিন্তু আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, এবং আমি বরাবরের মতো আমার আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন ভিন্ন ধর্মীয় একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যেটা এখন পর্যন্ত আপনারা কেউ জানেন না। ইতিমধ্যে আমার টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু কিছুটা হলেও বুঝতে পারছেন। আপনারা সবাই জানেন যে তিশাদের ভিডিও থেকে গতকালকে তানজিলার এঙ্গেজমেন্ট হয়েছে। আপনারা খালি এতটুকুই জানেন, কি জানেন যে গতকালকে শুক্রবার ছিল, 13 তারিখ ছিল, মানে 13 সেপ্টেম্বর 2023 ওই দিন তানজিলার এঙ্গেজমেন্ট হয়েছে, এবং এই জিনিসটা আপনারা সবাই দেখেছেন, সবাই এটাই বিশ্বাস করেছে, কারণ তিশার এটা শেয়ার করেছে। আর তারা পুরো ঘটনাকে এমনভাবে সুন্দর মতো উপস্থাপন করেছে তিশারা, যেন গতকালকেই তানজিলার এঙ্গেজমেন্ট হয়েছে। কিন্তু না, আপনারা সবাই ভুল, তিশার আপনাদেরকে ধোঁকা দিয়েছে। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তানজিলার অরিজিনালি কোন তারিখে, কবে, কী বার, কোথায় বসে তার এঙ্গেজমেন্ট হয়েছে তার ভিডিও ফুটেজ সহ প্রমাণ দিব। আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন যে অরিজিনালি তানজিলার কবে এঙ্গেজমেন্ট হয়েছে। আসলে শুধু এঙ্গেজমেন্ট বললে ভুল হবে, যেদিন তানজিলার এঙ্গেজমেন্ট হয় সেই দিনই আবার তাকে বিয়ে পড়ানো হয়, যেটাকে আক্ত কলা বলে। সো এঙ্গেজমেন্ট এবং আক্ত দুটাই তানজিলার একই দিনে হয়েছে, এবং সেটা কী বার, কোন দিন, কত তারিখ, আমি প্রত্যেকটা জিনিস ভিডিও ফুটেজ সহকারে আপনাদের সাথে আজকে শেয়ার করে দিব, আপনারা জানতে পারবেন। এখন বলুন, আপনারা কি এই তথ্য এখন পর্যন্ত কোথা থেকে জানতে পেরেছেন? আজকে জানতে পারবেন। দ্বিতীয়ত, তিশারা যেই পরিমাণ নাটক করলো আপনাদের সাথে তার মেয়ের জামাইকে নিয়ে, মানে তানজিলার জামাইকে নিয়ে, কি যে তাকে ছবি দেখাবে না, নাম বলবে না, কিছুই করবে না, এত গোপনীয়তার সাথে রাখলো, অথচ দেখুন এখন এই ছেলের খালি গায়ে নারিকেল কাটছে এই ছবি পর্যন্ত ভাইরাল হয়ে গেছে। তো আর অনেকগুলো তথ্য আছে যেগুলো আমি ভিডিওর ভিতরে বলবো। শুধু তাই না, পাশাপাশি আমার সব কিছুর মধ্যে আমার আজকে আরও একটা জিনিস প্রাধান্য পাবে, সেটা হচ্ছে তানজিলার যে বিয়ে হয়ে গেছে সেই জিনিসটা কিন্তু মাল্টিভ্লগ শারমিন সে নিজেও তার ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিয়েছে যে তানজিলার অরিজিনালি বিয়ে হয়ে গিয়েছে। সো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা কিন্তু চরম দুর্দান্ত হতে যাচ্ছে। সো দর্শক, সর্বপ্রথম এই তথ্যগুলো যদি আপনারা আপনাদের চোখে স্বচক্ষে দেখতে চান, অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন, কারণ আমার ভিডিও ছাড়া আপনারা কোথাও এই তথ্যগুলো দেখতে পারবেন না। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনে বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিও শুরুতেই দর্শক, আমি আপনাদেরকে বিয়ের দিনক্ষণ তারিখ এগুলো বলবো না, আমি এটা ভিডিওর দ্বিতীয় অংশে বলবো। শুরুর অংশে আমি গতকাল রাতে, বলা যায় একরকম মধ্যরাত্রে, একটা ভিডিও ছাড়ি যেটা আপনারা অনেকেই দেখেননি, সেটা নিয়ে জাস্ট 2 মিনিট কিছু জিনিস হাইলাইট করে দিব। তানজিলার যে জামাই তারা কিন্তু একরকমের ইউটিউবার। এখন বলতে পারেন যে ইউটিউবার ভাই চ্যানেলের নাম কী? চ্যানেলের নাম আমি গতকালকে সেই ভিডিওতে বলে দিয়েছি। তাদের চ্যানেলের নাম প্রথমত ছিল ফ্যামিলি কুক অ্যান্ড ভ্লগ, পরবর্তীতে চ্যানেল থেকে এক্সটেনশনটুকু কেটে দিয়ে চ্যানেলের নাম রাখা হয় অনলি ফ্যামিলি কুক, বাকি এক্সটেনশনটুকু কেটে দেওয়া হয়েছিল। তো যাই হোক, তো এখন যেটা হয়, ওই চ্যানেলটা নিয়ে আপনাদের সবারই জানা, কারো অজানা কিছুই নেই। এখন তানজিলা বিয়ে নিয়ে যে প্রহসনটা তিশারা তৈরি করেছিল, আপনারা জানেন যে তানজিলার কিছু কথা, আমি এখন যখন তানজিলার ভিডিওটা দেখি, গতকালকে বাপ্পির ভাষণটা শুনি, আমার প্রত্যেকটা বা তাদের গল্প শুনি আর হাসি, গল্প শুনি আর হাহা করে হাসি। কারণ দেখবেন, বাপ্পি গতকালকে তিশাকে নিয়ে কত আবেগঘন কথা বলছে, তিশার চোখের পানি মুছছে একটু পরপর। আর কী বলছে? আমার মেয়ে আমাদেরকে বলেছে যেখানে বিয়ে দিবে আমরা সেখানেই বিয়ে করবো, কোনো সে নেই। আপনাদের কি মনে হয় বাপ্পি আর তিশা তারা দুজন মিলে তানজিলার জন্য বিয়ে ঠিক করেছে? বাপ্পি আরও কি বললো শুনো, নাটকটা শুনুন। বাপ্পি বলছে, আমার মেয়ে তিশাকে বলেছে তার মাকে যে বাবা আমাকে যেখানে বিয়ে দিবে, আব্বু আমাকে যেখানেই বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব। আর বাপ্পি কি বলছে, ছেলে নাকি বাপ্পি নিজে ঠিক করেছে। মানে দর্শক, একটু আপনারা হেসে নিন, একটু করে হেসে নিন, এবং আমি আপনাদেরকে সে হাসার কারণটা বলি। অথচ এই বিয়েটা কিন্তু বাপ্পি ঠিকই করেনি, এই বিয়েটা তানজিলা লাভ ম্যারেজ করেছে। আর লাভ ম্যারেজ করার পর এই বিয়ের যাবতীয় যত ডিসিশন ফিক্সড করা, ফাইনালাইজ করা, সব কিছু করেছে তিশার নিজে। তো দর্শক, এই বিয়ের ঘটকালীনই একটা সুন্দর ঘটনা আছে,
সব ঘটনা যদি আমি এক ভিডিওতে বলে দেই আর বলার কী থাকলো, তাহলে এই ভিডিও হয়ে যাবে এক ঘন্টা, আপনারা শুনবেন 10 মিনিট, 50 মিনিটের গল্পটাই বাদ চলে যাবে। সো বিয়ের ঘটকালি নিয়ে, তানজিলের এই বিয়ের ঘটকালি নিয়ে যে প্রহসনটা আছে, যে ইনফরমেশনগুলো আমার কাছে আছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দিব। সো বিয়ের ঘটকালির বিষয়টা আপাতত এই পর্যন্ত স্থগিত, আমি আমার যেই ভিডিও ট্র্যাকে ছিলাম আমি সেই দিকে কথা বলছি। তো যাই হোক, বাপ্পি তিশা গতকাল অনেক নাটক করলো, বিশেষ করে তানজিলার নাটকটা অসাধারণ হয়েছে। দেখলাম ট্রেমর করছে, তানজিলা যখন তার জামাইয়ের আঙ্গুলে আংটি পরেছে সে ট্রেমর করছে, হাতটাকে মানে সে হাতটাকে নাড়াচ্ছে মোটরের মতো, মনে হয় সে জীবনও ছেলেদের হাতই ধরেনি, এই প্রথম ছেলেদের হাতের স্পর্শ পেয়ে সে একটা ইলেকট্রিক শক খেয়েছে, এরকম একটা অবস্থা তার, সে ধরতেই পারছে না। মানে খুবই কাঁচা একটা অভিনয় ছিল, খুবই কাঁচা অভিনয় যেটা ধরাই গিয়েছে বোঝাই যাচ্ছিল। তানজিলা ভিডিওতে কী বলে, সে জীবনে ওই ছেলেকে দেখেনি, একবারও ফোনে কথা বলেনি, খালি মেসেজিং করেছে, বাসা থেকে ছেলে ঠিক করে দিয়েছে, সে বিয়েতে বসে যাচ্ছে। কিন্তু অনেকগুলো কথা আছে, যদি তাই হয় বাবা যান, তাহলে 3 মাস আগে আপনারা ছেলেদের বাসায় গিয়ে কীভাবে করে দাওয়াত খেলেন, মুরগির মাংস পোলাও আপনি আপনার মা পারুল খালা বসে বসে যে খেয়েছেন, এটা কীভাবে খেয়েছেন? অথচ তানজিলা নাকি ছেলেকে চিনতই না, জীবনও দেখেনি, কথাও বলেনি, অথচ 3 মাস আগে কিন্তু তিশা, পারুল খালা, নাজমা বেগম, তানজিলা তারা 4 জন মিলে কিন্তু কুষ্টিয়াতে গিয়েছে ছেলেদের বাড়িতে দাওয়াত খেতে, এবং তারা কিন্তু ঘন ঘন পাবনা থেকে কুষ্টিতে আসা যাওয়া করতো, কুষ্টি থেকে তারা অনেকদিন ঘোরাঘুরিও করেছে। আপনারা হয়তো মনে রেখেছেন যে তিশা একবার একটা কুষ্টিয়ার ভ্লগ দিয়েছে যে কুষ্টিয়াতে মানে কুঠি বাড়িতে ঘুরতে গিয়েছিল, একবার খুঁজে দেখবেন তো তিশা চ্যানেলে সেই ভিডিও তার আছে কিনা, সেই ভিডিওটা কিন্তু তিশা তার চ্যানেল থেকে হাইড করে দিয়েছে, কারণ সব কিছু এখন সবার সামনে প্রকাশ্যে চলে এসেছে। গতকালকে সবাই যে যেদিক থেকে পেরেছে এঙ্গেজমেন্টের ভিডিও শেয়ার করেছে, দেখা যায় মাল্টিপ্লাক শারমিন সে এতটাই চটর পটর করতেছিল, এই চটর পটরের ঠেলায় সে তানজিলার জামাই সাকিবের চেহারা কিছু সেকেন্ডের জন্য ভিডিওতে দেখিয়ে দেয়, এবং তখনই তোলপাড় শুরু হয়ে যায়। দর্শকরা তো মহা খুশি, এই যে তানজিলা জামাইকে দেখে ফেলেছি, কমেন্টে ছড়াছড়ি, এই যে তানজিলা জামাইকে দেখা গেছে। পরবর্তীতে আমার চোখে পরমাত্র বুঝে যায় এই ছেলেটাকে, কারণ ইউটিউবে এমন কোনো ইউটিউবার নেই যে আমার পরিচিত নয়, আমি সবাইকে চিনি, সবাইকে দেখি। সো তাকে দেখা মাত্র আমি বুঝে গিয়েছি এই ছেলেটা আসলে কোন ইউটিউবার, আমার 2 মিনিট লাগেনি খুঁজে বের করতে, খুঁজে বের করে ফেলি, এবং সেটাই কিন্তু আমি লেট নাইটে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ারও করে দিয়েছি। যাই হোক, পরবর্তীতে আমি যখন তানজিলার জামাই মানে তাদের পরিবারের ইউটিউব চ্যানেলের নাম আপনাদের সাথে শেয়ার করে দেই, তাদের ইউটিউব চ্যানেল সবার সামনে প্রকাশ্যে নিয়ে আসি, তার পরবর্তীতে তিশার নির্দেশে তানজিলার জামাই তাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনটা অফ করে দেয়। তাদের চ্যানেলে যদি যাবেন মানে যে থাকেন, দেখবেন তাদের কোনো ভিডিওতে কিন্তু কমেন্ট করা যাচ্ছে না, তার পুরো কমেন্ট সেকশন এখন হাইড করে দিয়েছে, মানে অফ করে রেখেছে। শুধু তাই নয়, উপর দিয়ে শারমিন মানে মাল্টিপ্লাক তার যতটুকু ভিডিওতে ওই ছেলেকে দেখা গিয়েছিল ওইটুক ভিডিও আবার এডিট করে কেটে দেওয়া হয়েছে, কেটে আবার নতুন করে আপলোড করা হয়েছে তিশার নির্দেশে। কী লাভ হলো এত কিছু? দিন শেষে আপনারা সবাই দেখেছেন এখন কিন্তু এই ছেলের খালি গায়ে সে বসে বসে নারিকেল কুচাচ্ছে, সে ভিডিওটা পর্যন্ত ভাইরাল হয়ে গেছে। তাহলে সামান্য একটা চেহারা হাইড করে তারা কী লাভ পেল, কী লাভ হলো তাদের? আরে ভাই, আপনারা ইউটিউবার, ইউটিউবের করছেন, পাবলিক ফিগার, আপনাদেরকে সবাই চেনে, একটা মেয়ের বিয়ে দিবেন, কীভাবে ভাবলেন যে আপনারা ছেলের জামাইকে গোপন রাখতে পারবেন যারা কিনা নিজেরা ইউটিউবে ভিডিও দেয়? আজকে হোক কালকে হোক ঠিকই ফাঁস হতো, হলেন না কালার, দরকার কী ছিল ভাই? বিয়ে দিচ্ছেন, প্রকাশ্যে বিয়ে দিন না, দেখিয়ে বিয়ে দিন, কিসের লুকোচুরি, কিসের এত ভয়? এটাই তো জানি না, যেহেতু ভয় আছে তাহলে ভিতরে অবশ্যই কোনো ঘাপলা আছে। তো যাই হোক, সেই সমস্ত ঘাপলার দিকে আমার না যাই, আমরা যাই আমাদের ভিডিও ট্র্যাকে। অন ট্র্যাক সেটা হচ্ছে আমার মানে আমাদের যে মেইন ভিডিও টপিক, যে তানজিলের বিয়েটা আসলে কবে হয়েছে। দর্শক, আমি কি মানে আমি খুব দুর্দান্ত কিছু জিনিস এখন শেয়ার করব, মনোযোগ দিয়ে সব কিছু দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, এখানে অনেকগুলো ইনফরমেশান আছে। প্রথমত, আপনারা যদি তিশা, তানজিলা তাদের পুরো পরিবারের চ্যানেলে যান, দেখবেন তারা এই ভিডিওটা দিয়েছে গতকাল শুক্রবারে, এবং একযোগে সবাই ছেড়েছে, সবাই। এখন প্রশ্ন দাঁড়ায়, আসলে কি তানজিলার এঙ্গেজমেন্ট গতকাল হয়েছে? না। তাহলে বলতে পারেন ভাই কবে হয়েছে, ভিডিও তো গতকালকে দিয়েছে। দর্শক, ভিডিও কিন্তু শিডিউল করে ছাড়া যায়, মানে আগে পরে ছাড়া যায়। তাদের বিয়ের মানে এঙ্গেজমেন্টের ঘটনা ঘটেছে আরও 2 সপ্তাহ আগে, কিন্তু তারা ভিডিওটাকে শেয়ার করছে 2 সপ্তাহ পরে। তারা কিন্তু
এটা কখনোই ছাড়ার মেন্টালিটিতে ছিল না। আমি আবারও ফার্দার রিপিট করছি, তিশারা তানজিলার এই বিয়ের ভিডিও বা এঙ্গেজমেন্টের এই ভিডিওটা কখনোই শেয়ার করতো না, কারণ শেয়ার না করার একটা মুখ্য কারণ বলি, কারণ তারা এটাকে গোপনে রাখতো, গোপন রাখার চেষ্টা করেছিল। বাট আমি যেহেতু ভিডিও দিয়ে দিয়েছি, আমি সব কিছু জানিয়ে দিয়েছি, এই জন্য তারা বাধ্যগত এখন এগুলোকে শেয়ার করছে। আমি আরও কিছু প্রমাণ দিব, তারা যেটাকে গোপন করার চেষ্টা করেছে সেটার প্রমাণ আমার এই জিনিসগুলো দেখানোর পর বুঝতে পারবে। প্রথমত দর্শক, আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো। সেই ভিডিও ফুটেজটা হচ্ছে তিশারা প্রায় গত এক মাসের মতো আগে কুষ্টিতে গিয়েছিল সাকিবদের বাসা, মানে তানজিলার জামাইয়ের বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে তারা তানজিলার যে জামাই তার বাপ মানে তার মাকে এবং ভাই বোন মানে যারা আছে সবাইকে বলেছিল যে আপনারা আমাদের বাসায় আসবেন আগামী সপ্তাহে। পরে তিশা বলল পরের শুক্রবার। আমি আপনাদেরকে বলি ভিডিওটা ছিল 22 সেপ্টেম্বরের, মানে প্রত্যেকটা তারিখ মনে রাখবেন। 22 সেপ্টেম্বরের ভিডিওতে ফ্যামিলি কুক মানে তানজিলার জামাইয়ের যে চ্যানেল তাদের পরিবারের চ্যানেলে দেখা যায় তিশারা সেই বাসাতে ছিল এবং সেখানে তিশা তার বিআইন মানে তানজিলার শাশুড়িকে বলছিল যে আপনারা এই শুক্রবারের পরের শুক্রবার আমাদের বাসাতে আসেন, এই শুক্রবারের পরের শুক্রবার বাসাতে আসতে বলছিল। এই কথা কবে বলেছে? 20 সেপ্টেম্বর বলেছে। একটু কারেকশন করে দিয়ে দর্শক, 20 সেপ্টেম্বর বলেছে। এবং আমি স্ক্রিনে একটা ছবি শেয়ার করে দিয়েছি, দেখবেন একটা টাইটেল হচ্ছে এরকম, ভালোবাসার আরেকটি নাম হলো তিশা আপু, তারা শরীরপুর থেকে বাসায় যাওয়ার পথে আমার সাথে দেখা করতে আসলো। 20 সেপ্টেম্বরের ভিডিও, সেদিন ছিল বুধবার। এই বুধবার তানজিলের বিয়ের কথা পাকাপোক্ত হচ্ছিল, তো তিশা তখন দাওয়াত দিয়ে দেয় তার বিআইনকে যে আপনারা এই শুক্রবারের পরের শুক্রবার আমাদের বাসাতে আসুন। তো 20 সেপ্টেম্বরের পরের শুক্রবার ছিল 22 সেপ্টেম্বর এবং 22 সেপ্টেম্বরের পরের শুক্রবার ছিল 29 সেপ্টেম্বর। এই 29 সেপ্টেম্বরটা হচ্ছে তানজিলার অরিজিনাল এঙ্গেজমেন্ট এবং আক্তের তারিখ, মানে 29 সেপ্টেম্বর 2023 সালে তানজিলার বিয়ে সম্পন্ন হয়েছে। এখন বলতে পারেন ভাই আরও যথোপযুক্ত প্রমাণ চাই, আর একটু দুর্দান্ত প্রমাণ চাই, অবশ্যই প্রমাণ দিব। সেই প্রমাণগুলো দিলে স্পষ্টত প্রমাণ হয়ে যাবে যে এর বাইরে আর কোনো কিছু সম্ভব নয়। গতকালকে ফাতিহা একটা ভিডিও শেয়ার করে লাফাতে লাফাতে উচ্ছল মাইন্ডে কি তানজিলার যেহেতু এঙ্গেজমেন্ট হবে ছেলে আসছে এবং সেজন্য সে ভিডিও কলে কথা বলছিল তিশা তানজিলা তার মা সবার সাথে। তো আমি ভিডিও রেফারেন্স দিয়ে দিই, গতকালকের ভিডিও মানে 13 অক্টোবর 2023 সালে ফাতিয়া নাজনীনের ভিডিওটা গতকালকে, টাইটেলটা ছিল এরকম, নতুন জামাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। এই ভিডিওর প্রথম 1 মিনিট 10 সেকেন্ড থেকে আপনারা ভিডিওটা দেখা শুরু করবেন। দেখবেন ফাতিহা তার মায়ের সাথে কথা বলছিল ভিডিও কলে এবং তার মা কিছু দুর্দান্ত তথ্য শেয়ার করে। এই তথ্য দ্বারাই সব কিছু প্রমাণ হয়ে যায়। তথ্যগুলো কী ছিল? ফাতিহা নাজনীন তার মাকে প্রশ্ন করেছিল, মা মেহমানরা কত দূর এসেছে, কী কী রান্না হয়েছে? তখন তার মা বলে সব রান্না বাড়া সব কিছু হচ্ছে আর তাদের আসতে অনেক দেরি হবে, তার কারণ আজকে রূপপুর পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম আনা হচ্ছে, তো যার জন্য পথঘাট সব বন্ধ করে দেওয়া হয়েছে ব্লক। যতক্ষণ না ইউরেনিয়াম পারমাণবিক কেন্দ্রে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত রোডঘাটে কোনো গাড়ি ঘোড়া চলতে পারবে না। এবং এটা কিন্তু একটা জাতীয় নিউজ ছিল, আমরা সবাই জানি, যারা দেশের নিউজ সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা কিন্তু সবাই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি সে খবরের লিঙ্কও দিয়ে দিব, আমি একটা স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমাদের দেশে একটা স্বনামধন্য চ্যানেল চ্যানেল 24, এছাড়াও আরও অন্যান্য সংবাদ মাধ্যম আছে, আপনারা সেগুলোর ইউটিউব চ্যানেলও ঘাটতে পারেন, আমি লিঙ্ক কয়েকটা দিয়ে দিব। তো 29 সেপ্টেম্বর তার একটা নিউজ করে, সে নিউজটার টাইটেল পড়ে শুনুন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের প্রথম চালান, রূপপুর ইউরেনিয়াম ফুয়েল চ্যানেল 24। এই জিনিসটা বা আমাদের দেশে এই ঘটনাটা ঘটেছিল 29 সেপ্টেম্বর, এটা আপনারা অনেকেই জানেন, যারা পাবনার বাসিন্দা বা যারা ঢাকায় থাকেন তারা সবাই জানেন। তো এই ঘটনা ঘটেছিল 29 সেপ্টেম্বর এবং আমি মার্ক করে দিচ্ছি, আপনারা ভালো করে দেখবেন, লাল কালি দিয়ে মার্ক করা ভিডিওটা 29 সেপ্টেম্বর আপলোড করা হয়েছিল চ্যানেল 24 থেকে। এবং আপনারা অন্যান্য খবর নিউজ দেখলেও জানবেন যে 29 সেপ্টেম্বর ইউরেনিয়াম পাবনার পারমাণবিক রূপপুর কেন্দ্রে পৌঁছেছিল। এখন ফাতিহা নাজনীন যখন তার মার সাথে কথা বলছিল তার মা কী বলে, মেহমানদের আসতে দেরি হবে, তার কারণ হচ্ছে আজকে ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক কেন্দ্রে যাচ্ছে এর জন্য গাড়ি ঘোড়া সব বন্ধ। তখন ফাতিহা নাজনীন বলে ও তার মানে হয়তো একদম নামাজ পড়ে আসবে, যেহেতু জুম্মার দিন শুক্রবার নামাজ পড়ে আসবে। দর্শক দেখুন 2-2 4, 4-4 8, খুব সুন্দর মতো ইকুয়েশন মিলে গেল।
কী কী মিলল? প্রথমত ভালো মতো শুনবেন, 20 সেপ্টেম্বর ফ্যামিলি কুক অ্যান্ড ভ্লগ, মানে তানজিলার জামার চ্যানেলে শোনা যায়, তিশা 20 সেপ্টেম্বর বসে সে তার বিয়ানদেরকে দাওয়াত দিচ্ছে, আপনারা এই শুক্রবারের পরের শুক্রবার আমাদের বাসাতে ঘুরে যাবেন এসে। তার মানে 20 সেপ্টেম্বরের পরে শুক্রবারের পরে শুক্রবার কত তারিখ পারে? 29 সেপ্টেম্বর। কারণ কি, 20 সেপ্টেম্বরের পরে শুক্রবার হচ্ছে 22 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বরের পরে শুক্রবার হচ্ছে 29 সেপ্টেম্বর। তার মানে তিশা 29 সেপ্টেম্বর সে তার বিয়াইনদেরকে তাদের পাবনার বাসা থেকে ঘুরে যেতে বলেছে। এবং ঠিক আবার গতকালকে মানে 13 অক্টোবর ফাতেহা নাজনীনের ভিডিও থেকে দেখা গিয়েছে, সে যখন তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিল, তার মা বলছিল কি যে ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক কেন্দ্রে প্রবেশ করছে, এই জন্য রাস্তাঘাট বন্ধ, মেহমানদের আসতে দেরি হবে, মেহমান বলতে তানজিলার জামাইদের আসতে দেরি হবে, গাড়ি পৌঁছাতে সময় লাগবে, রাস্তাঘাট সব বন্ধ আছে। তার মানে এখন চিন্তা করুন, ফাতেহা নাজনীনের মা যে একটা তথ্য দিল যে ইউরেনিয়াম প্রবেশ করছে, এই যে রূপপুরের ঘটনা যেটা আমরা সবাই জানি এটা ঘটেছিল 29 সেপ্টেম্বর, তাহলে 13 অক্টোবর কেন তার মা এই কথা বলবে? ফাতেহা নাজনীনের মা কেন বলবে 13 অক্টোবর যে ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক কেন্দ্রে প্রবেশ করছে? এটা তো আসলে 13 অক্টোবরের ঘটনা না। আমরা যারা জানি, খবর দেখি, আমরা কিন্তু সবাই জানি ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক কেন্দ্রে পৌঁছেছিল গত মাসের 29 তারিখ, নট 13 অক্টোবর, আমরা সবাই জানি। তার মানে আমরা সবাই বুঝতে পারছি ফাতেহা নাজনীন তার মার সাথে যে ভিডিও কলের কথা বলছে, এই ভিডিও কলের কথাটা 100% না, কোটি কোটি পার্সেন্ট শিওর, এটা 29 সেপ্টেম্বর সকালবেলাতে কথা বলা হচ্ছিল। 29 সেপ্টেম্বর সকালবেলাতে ফাতেহা নাজনীন তার মার সাথে ভিডিও কলে কথা বলেছিল। তার মানে স্পষ্টভাবে প্রমাণ পায় তানজিলা এবং তার জামাইয়ের এঙ্গেজমেন্ট সহ আক্ট, মানে বিয়ে পড়ানো হয়েছিল 29 সেপ্টেম্বর, নট 13 অক্টোবর। এখন বলতে পারেন, ভাই তাহলে কেন 13 অক্টোবর তারা এই বিয়ের ভিডিওটা পাবলিশ করেছে, তার কারণটা কি? সেটাই এখন আমি আপনাদেরকে বলছি। এর সাথেও কিছু ইনফরমেশান দিয়ে দিই, 29 সেপ্টেম্বর বা তার আশেপাশে কিন্তু তানজিলা অনেকদিন ধরে দেখবেন ইরেগুলার ছিল, ভিডিও দিচ্ছিল না। ঠিক 2 অক্টোবর থেকে তানজিলা রেগুলার ভিডিও দেওয়া শুরু করে, বাপ্পি ও সময় ভিডিও দেয়নি কারণ যেহেতু তাদের বাসাতে বিয়ে হচ্ছিল, শুধুমাত্র তিশা ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওগুলো ছিল বাসি পচা ভিডিও, মানে সেগুলো সে কিন্তু শিডিউল করে ভিডিওগুলো ছেড়েছে। আচ্ছা যাই হোক, তো এখন প্রশ্ন দাঁড়ায়, কেন তিশারা 29 সেপ্টেম্বর তানজিলার এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে হয়েছে, সেই তারিখটাকে আত্মগোপন করে কেন তারা 13 অক্টোবর এই কাজটা করেছে? তারও একটা কারণ আমি আপনাদেরকে বলে দিই, আসল কারণটা কি। দর্শক, প্রথমত তিশারা কখনো কল্পনাই করেনি তারা তানজিলার এই বিয়ের কথাটা ইউটিউবে শেয়ার করবে বা কেউ জানতে পারবে, তিশারা এটা কল্পনাতেও আনেনি যেটা ফাঁস হতে পারে। এই জন্য তিশারা চিন্তা করেছে যে আমরা এটা যেহেতু বলবোই না, সো এটা নিয়ে আমাদের মাথা ঘাটানোরও দরকার নেই। তারা তাদের নিজেদের মতো ভিডিও করেছে, আয়োজন করেছে, বিয়ে শাদী দিয়েছে, সব কিছু করেছে। এই জন্য দেখবেন তারা কিন্তু এঙ্গেজমেন্ট মানে বিয়ের সময় কিন্তু তারা ঠিকমতো ভিডিও করেনি, কারণ তাদের এটা মতো ছিল না যে তারা ভিডিও করে ছাড়বে। এই জন্য তারা ঠিকমতো ভ্লগও বানায়নি সেই দিন, যে আসলে বিয়ের দিন মানে এঙ্গেজমেন্টের দিন কী কী হয়েছিল, কারো কাছে ভিডিও নেই। কিন্তু কী হলো পরবর্তীতে, আমি শেয়ার করে দিই যে তানজিলার এঙ্গেজমেন্ট হচ্ছে মানে বিয়ে হয়ে গিয়েছে, এবং আমি যখন একটা তথ্য প্রমাণ সহকারে সব কিছু শেয়ার করে দিই, তখন তিশাদের মাথায় হাত, তারা বুঝতে পারে যে আমার কাছে আরও অনেক ইনফরমেশান আছে যেগুলো আমি শেয়ার করে দেবো একের পর এক। এই জন্য তারা তখন বুঝে যায় যে আসলে অন্যের মুখ থেকে শোনার চাইতে ভালো আমরাই এখন সব কিছু বলে দিই। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল, অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ তানজিলা ততদিনে এঙ্গেজমেন্ট হয়েও গিয়েছে, এখন তারা কীভাবে এটাকে বলবে? সো যেহেতু তানজিলার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তারা এখন এটাকে বলতেও পারছে না, এজন্য তারা একটা বুদ্ধি আটে। তারা চিন্তা করে তানজিলার এঙ্গেজমেন্ট হয়েছিল 29 সেপ্টেম্বর শুক্রবার, তো কেন না আমরা যে কোনো একটা শুক্রবার ধরে আবার সবাইকে বলে দেই যে এই শুক্রবার বা অমুক শুক্রবার তানজিলার এঙ্গেজমেন্ট হবে, দেখা যাক কী হয়। তো এই জন্য তারা নাটক সাজিয়েছে, তারা যখন আমি ভিডিওটা শেয়ার করে দিই তানজিলার বিয়ে হয়ে গেছে, তারা একটা নাটক সাজায় যে এখনও কিছুই হয়নি, এই সামনে হবে, সামনে হবে, তারা একটা মিথ্যা নাটক সাজায়। এবং সামনে কবে হবে, তারা তারিখ দেয় 13 অক্টোবর। কিন্তু দেখুন, আমার কথাগুলো কিন্তু ঠিক ছিল যে তানজিলার বিয়ে হয়ে গেছে, এঙ্গেজমেন্টও হয়ে গেছে, কিন্তু আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য তার আরও 10টা মিথ্যা বলল এবং প্রত্যেকটাই তারা আবার ধরা খেয়ে গেল। যাই হোক, এই কারণে তারা কী হয়েছে, তারা পূর্ব প্রস্তুত ছিল না যে তারা আসলে তানজিলার বিয়ের কথাটা আপনাদের সাথে বলবে বা শেয়ার করবে। এই পূর্ব প্রস্তুতি থাকা না জন্য, যেহেতু হঠাৎ করে তারা ডিসিশন নিয়েছে বলবে, এই জন্য তারা মিথ্যা কথা বলেছে, এই জন্য তারা তানজিলার অরিজিনাল এঙ্গেজমেন্ট এবং আক্তের তারিখটা আপনাদের সাথে শেয়ার করেনি, যেটা ছিল 29 সেপ্টেম্বর গত মাসে। তারা শেয়ার করেছে কবে? 13 অক্টোবর গতকালকে, যেটা সম্পূর্ণ মিথ্যা একটা তারিখ, বলা যায় একরকমের যে তারা পুরনো ভিডিওটাকে নতুন করে গতকালকে ছেড়েছে আর কিছুই না। অথচ গতকালকে আপনারা যতগুলো ঘটনা দেখেছেন, সবার চ্যানেলে যতগুলো ভিডিও পেয়েছেন, এই সবগুলো ঘটনা কিন্তু গত মাসে 29 তারিখে ঘটে যাওয়ার ঘটনা। যাই হোক দর্শক, এখন আমি আরও কিছু তথ্য প্রমাণ দিই।
তাদের বিয়ে হয়েছে। আমি যে বললাম যে তাদের বিয়ে হয়েছে সেটার প্রমাণটা কী? আসলে দর্শক এটার প্রমাণ কী আমি নিজে, আমি যেহেতু মুখ থেকে বলছি আপনারা আমার লজিক্যাল কথাগুলো দেখে বুঝতে পারবেন বা বিশ্বাস করতে পারবেন যে তানজিলের আসলে বিয়ে হয়েছে কিনা। প্রমাণস্বরূপ আমি তিনটা ঘটনা বলবো, এর মধ্যে একটা হচ্ছে প্রাইমারি, বাকি দুটো সেকেন্ডারি। প্রাইমারিটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্দান্ত বা বেশি ভিত্তিযুক্ত, সেটা হচ্ছে মাল্টিপ্লাক শারমিনের কথা। সে গতকাল একটা ভিডিও দিয়েছে, সেটা বাসি ভিডিও, মানে আজকে একটা ভিডিও দিয়েছে আর কি, এবং সেটাও একটা বাসি ভিডিও, আগের ভিডিওটাকে সে মানে নতুন করে ছেড়েছে। তো এখানে শারমিন মানে মাল্টিপ্লাক সে বলেছে যে তানজিলা তাকে মানে সে এখন পরের সম্পদ, মানে অন্যের সম্পদ, তার এখন জাস্ট আমানত হিসেবে রাখছে, তাকে তো এখন ছেড়ে দেওয়া লাগবে, মানে সে তো এখন তাদের নিজেদের কেউ না যেহেতু তার বিয়ে হয়ে গেছে। এবং এই কথা বলার পর শারমিন একটা লাইন বলে যেটা দিয়ে সব কিছু প্রমাণ পেয়ে যায়, সামনে আমরা তাকে তুলে দিব। একবারও কিন্তু বলেনি আমরা তাকে বিয়ে দিব। মাল্টিপ্লাক শারমিন বলেছে আমরা তানজিলাকে সামনে তুলে দিব। তুলে কখন দেয় দর্শক? যখন বিয়ে পড়ানো হয়ে যায়, বিয়ে হয়ে যায়, এখন ছেলে মেয়ে আলাদা থাকছে, অনুষ্ঠান করা হয়নি, ভবিষ্যতে অনুষ্ঠান করবে, অনুষ্ঠানের মাধ্যমে অফিসিয়ালভাবে বউকে ছেলের বাড়িতে তুলে দেওয়া হবে। এটাকে বলা হয় তুলে দেওয়ার প্রোগ্রাম, যেটা এখন বর্তমানে সচরাচর অনেক ফ্যামিলিতে হয়। মাল্টিপ্লাক শারমিন আরও একটা কথা বলেছে, সেটা কি যে তানজিলা এখন অন্যের সম্পদ, তার আমানত হিসেবে রাখছে, কারণ সে এখন পরের মেয়ে হয়ে গেছে। আচ্ছা, তাদের তো তাদের ধারাবাসের মধ্যে এখন শুধুমাত্র তানজিলার সাথে ওই ছেলের আংটি বিনিময় করা হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে, বহু সম্পর্ক আছে, এঙ্গেজমেন্টের পরেও ভেঙে গেছে, আরেকজনের সাথে বিয়ে হয়েছে, এরকম অনেক সম্পর্ক আছে। এঙ্গেজমেন্ট মানে কিন্তু বিয়ে না, ফিক্সড হয়ে যাও না, এটা একটা জাস্ট প্রাইমারি কার্যকলাপ। অথচ শারমিন কি বলল, অন্যের সম্পদ, মানে এখন তারা আমানত হিসেবে রাখছে, তানজিলা অন্যের মেয়ে হয়ে গেছে। এটা কখন হয়? শুধুমাত্র বিয়ে হলে হয়। তো তারা তো জানেই আসলে বিয়ে হয়েছে নাকি হয়নি, এর জন্য তাদের কথাবার্তার মধ্যে কিন্তু অনেক জিনিস বের হয়ে আসছে কথাবার্তা দিয়ে। এগুলো দিয়ে প্রমাণ পাচ্ছে কিন্তু যে তানজিলের বিয়ে হয়ে গেছে, তারা শুধুমাত্র এখন গোপন করছে। শুধু তাই না, খুকি সে নিজেও কিন্তু গতকালকে তানজিলের এঙ্গেজমেন্টের দিন একটা ভিডিও দিয়ে বলেছে আমি আজ মামি শাশুড়ি হয়ে গেলাম। আচ্ছা, মামি শাশুড়ি কি এঙ্গেজমেন্ট হলেই হয় নাকি বিয়ে হলে হয়? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। যেহেতু খুকি নিজেকে বলছে মামি শাশুড়ি হয়ে গেলাম, তার মানে তানজিলার অবশ্যই বিয়ে পড়ানো হয়েছে, বলে দিলাম। এরপর আরেকটা সেকেন্ডারি কিছু জিনিস, এটা নিজেদের লজিক্যাল ওয়েতে চিন্তা করা যায়। আপনারা দেখবেন একটা সামান্য এঙ্গেজমেন্টের প্রোগ্রামের জন্য কিন্তু এত বড় আয়োজন করা হয় না। তিশাদের বাসার যদি ওই দিনের খাবারের আয়োজন দেখেন আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এটা একটা বিয়ের বাড়িতে আয়োজন করা হয়, বিশেষ করে যখন আখতে করা হয়। একটা বিয়ের অনুষ্ঠান কিন্তু অন্যরকম অনুষ্ঠান, প্যান্ডেল করে অনেক মানুষকে আয়োজন করে করা হয়, বা তানজিলার বিয়েটা কিন্তু বড় করে করা হয়নি দর্শক, ঘরোয়াভাবে, মানে ঘরোয়াভাবে যেটাকে আখ বলা হয় আর কি, হুজুর ডেকে ঘরে জাস্ট বিয়ে পড়ানো হয়, সেভাবে করানো হয়েছে। এবং সেভাবে যতটুকু করা যায় সব কিছু বাপি দিশা করেছে। আপনারা তাদের ঘরের খাবারের মেনু লিস্টটা দেখবেন, চিংড়ি মাছ, গরুর মাংস, পোলাও, মুরগির মাংস, খাসির মাংস, যত যা আয়োজন আছে, মিষ্টি পদে পদে আনা, কেজিতে কেজিতে মিষ্টি আনা, সব আয়োজন তারা করেছে। এতগুলো ঘরের আয়োজন, এতগুলো খাবারের আয়োজন কখন করা হয়? যখন বিয়ে পড়ানো হয়। সামান্য এঙ্গেজমেন্টের জন্য যে ছেলে ফিক্সড নাকি ফিক্সড না তারা এটাও জানে না, ভবিষ্যতে এই ছেলে থাকবে নাকি থাকবে না এটাও জানে না, তাদের জন্য কি আদৌ মানে আদৌ এত আয়োজন করা হবে? পাশাপাশি আমি এটাও দেখেছি বড় বড় আস্ত ইলিশ মাছ এগুলোকে ভেজে ফ্রাই করে দেওয়া হয়েছে। দর্শক ভাবুন তো, বাপ্পি যে ছেলের সাথে বিয়ে ঠিক যদি না হয়ে থাকে বা বিয়ে না হয়ে থাকে, সামান্য যে ছেলের সাথে এঙ্গেজমেন্ট হবে তার জন্য বাপ্পি এত টাকা খরচ করে এত আয়োজন করবে? এরকম বড় বড় ইলিশ মাছ ভাজা, আস্ত, ফ্রাই কাদেরকে দেওয়া হয়? যারা নতুন জামাই তাদেরকে দেওয়া হয়। এই জিনিসগুলো একবার ভেবে দেখবেন দর্শক, তাহলে সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমার আজকের ভিডিওর মেইন থিম আমি খুলে দিলাম, সেটা হচ্ছে তানজিলার বিয়ে 13 অক্টোবর না 29 সেপ্টেম্বর হয়েছিল। এবং মাথায় রাখবেন দর্শক, এই ইনফরমেশনটা সর্বপ্রথম আপনারা আমার চ্যানেল থেকে জেনে গেলেন। তো যাই হোক, আমার আজকের ভিডিও এই পর্যন্ত, এবং এই সমস্ত কিছু নিয়ে আমি একটা ভিডিও ফুটেজ ছোট্ট করে শেয়ার করে দিব সমস্ত প্রমাণ নিয়ে। সেটার লিঙ্ক আমি রাত 11টা থেকে 12টার মধ্যে পিন করে দিব আমার এই ভিডিও কমেন্ট সেকশনে, সেখানে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। ততক্ষণ পর্যন্ত দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।